সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বিষয়ের সিলেবাস দুই সম্পর্কে কথা বলব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে মোট সেশন রয়েছে একশো বারোটি এবং এই একশো বারোটি সেশনের মধ্যে আটান্নটি সেশন ষণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এবং বার্ষিক মূল্যায়নের জন্য চুয়ান্নটি সেশন অর্থাৎ মোট একশো বারোটি সেশন কমপ্লিট হবে এখন এই একশো বারোটি সেশনের মধ্যে অর্ধেক করে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ছাপ্পান্নটি সেশন হয় এবং এই সেশনগুলো প্রত্যেক চ্যাপ্টারের জন্য আবার ভাগ করে দেওয়া আছে সেই ভাগ অনুযায়ী তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের অভিজ্ঞতা এক দুই তিন চার ও পাঁচ এই পাঁচটি অভিজ্ঞতা কমপ্লিট করলে তোমাদের আটান্নটি সেশন সম্পূর্ণ হয় অর্থাৎ এই আটান্নটি সেশন কমপ্লিট করতে গেলে তোমাদের প্রথম পাঁচটি অভিজ্ঞতা শেষ করতে হবে আর এই প্রথম পাঁচটি অভিজ্ঞতাই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের পর যে অভিজ্ঞতাগুলো থাকবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং একাদশ এই কয়েকটি অভিজ্ঞতা সম্পন্ন করলে তোমাদের চুয়ান্নটি সেশন সম্পন্ন হবে এই চুয়ান্নটি সেশন সম্পন্ন করার জন্য তোমাদের ছয় সাত আট নয় দশ এগারো এই কয়টি অভিজ্ঞতা শেষ করতে হবে অর্থাৎ এই কয়টি অভিজ্ঞতায় তোমাদের বার্ষিক মূল্যায়নের জন্য নির্ধারিত সিলেবাস নিচে তোমাদের মোট সেশন সংখ্যা কোন অভিজ্ঞতার জন্য কতটি সেশন কতটি শিখন ঘণ্টা রয়েছে সব বিস্তারিত দেওয়া রয়েছে শিক্ষক সহায়িকার সহায়তায় আমরা এই রুটিনটি ধারণা করে নিয়েছি তো নিচেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটি অভিজ্ঞতার জন্য নির্ধারিত সেশন এবং শিকন ঘন্টা লেখা রয়েছে এবং সর্বশেষ মোট হচ্ছে একশো বারোটি সেশন রয়েছে এই জানিয়েছে একশো বারোটি সেশন অর্থাৎ এই বারোটি একশো বারোটি সেশন কমপ্লিট করার জন্য তোমাদের এই অভিজ্ঞতাগুলো সম্পূর্ণ করতে হবে তো শিক্ষার্থী তাহলে বুঝতে পেরেছো তোমাদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য গণিত বিষয় সিলেবাস কী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম